नमस्कार বন্ধুরা, আমি রিমা। রিমাস কুকিং নতুন স্বাদ নতুন চমক চ্যানেলে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আশা করছি সকলেই সুস্থ আছেন এবং ভালো আছেন। বর্ষা শুরু হয়ে গেছে, তাই বর্ষার দিনে বিকেলে একটু খাওয়ার জন্য স্ন্যাক্স টাইপের কিছু খাওয়ার জন্য আমি আজকে একটি রেসিপি বানাবো। আমি আজকে বানাবো নিমকি রেসিপি। দোকানে আমরা এই নিমকি খেয়ে থাকি, ইজিলি পেয়ে যাই, কিন্তু বাড়িতে বানালে সেটা আরও বেশি স্বাস্থ্যকর এবং আরও বেশি ভালো হয়। দেখে নিন দোকানের থেকেও ভালো মুচমুচে টেস্টি নিমকি কীভাবে বাড়িতে বানানো যায়। আসুন রেসিপিটা শুরু করি। প্রথমে আমি 2 কাপ ময়দা নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জোয়ান, 1 চা চামচ কালো জিরে, দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিচ্ছি 1/2 কাপ তেল। আমি এখানে ময়ান হিসেবে তেলই ব্যবহার করছি, ঘি বা ডালডা কিছু ব্যবহার করছি না। এবং তার তেল ব্যবহার করলেও দেখবেন এই এই নিমকি বেশি খাস্তা এবং মুচমুচে হবে। 2 কাপ ময়দায় 1/2 কাপ তেল ব্যবহার করছি। এই ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখবেন তেল দেওয়ার পর যখন মিক্স করবেন তখন দেখবেন হাতে করে নিলে ডেলার মতো হয়ে যাবে। এরপর খুব সামান্য জল দিয়ে মেখে নিচ্ছি। বেশি মাখার জন্য বেশি জলের প্রয়োজন হবে না, মাত্র 1/2 কাপেরও কম জল দিয়ে আমি এটিকে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে, এরপর আমি মোটামুটি 1/2 ঘন্টার মতো এটা রেস্টে রেখে দিলাম। এরপর একটি পাত্রে 1 টেবিল চামচ ঘি এবং 1 টেবিল চামচ তেল আমি নিয়ে নিলাম। তার মধ্যে 1 টেবিল চামচ ময়দা দিয়ে একটা আঠার মতো একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখুন বানানো হয়ে গেছে, অনেকটা ঘি বা বাটারের মতো দেখতে লাগছে। 1/2 ঘন্টা হয়ে গেছে যে ময়দার ডোটা তৈরি করেছিলাম, সেটা আরেকবার ভালো করে মেখে নিচ্ছি। এরপর এই ডো থেকে আমি 3টে ভাগ করে নিলাম। এরপর রুটির আকারে বেশ বড় করে বেলে নিচ্ছি। যতটা সম্ভব বড় করে বেলা যায় ততটা বড় করেই বেলে নিচ্ছি। বেলা হয়ে গেছে। এরপর আমি যে আঠাটা তৈরি করেছিলাম তেল ঘি আর ময়দা দিয়ে, সে আঠা এই রুটিটার উপর ভালো করে হাত দিয়ে স্প্রেড করে দিচ্ছি। এরপর হাত দিয়ে ধীরে ধীরে রোল করে নিচ্ছি। দেখুন কীভাবে করছি। এরপর একটি ছুরির সাহায্যে আমি ছোটো ছোটো আকারে কেটে নিচ্ছি। এই রোল থেকে ছোটো ছোটো আকারে কেটে নিচ্ছি। এরপর এগুলি নিয়ে আমি প্রথমে লুচির আকারে পেলে নিচ্ছি। দেখুন ছোট লুচির আকারে বেলে নিচ্ছি। বেলা হয়ে গেছে। এরপর এর উপর ওই আঠা আবার দিয়ে দিলাম, তেল ময়দা ঘিয়ের আঠা আবার বুলিয়ে দিলাম। এরপর আমি মুড়ে নিলাম। মুড়ে নিয়ে ছোট্ট পরোটার আকারের মতো করে নিলাম। আর একটা বানিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন আর একটা ছোট লেচি নিলাম, এবার ছোট লুচির মতো গড়ে নিলাম। তারপর এর উপরে তেল ময়দা ঘি দিয়ে যে পেস্ট বানিয়েছিলাম সেই পেস্টটা হাতে করে চারদিকে ছড়িয়ে দিচ্ছি। এরপর এটাকে র্যাপ করে নিলাম। প্রথমবার একবার র্যাপ করে নিয়ে এরপর আবার দ্বিতীয়বার র্যাপ করে নিলাম। এরপর দেখবেন পরোটার মতো আকারে, ছোট্ট পরোটার মতো আকার হয়ে যাবে। এরপর এটিকে হালকা করে আমি বেলনা দিয়ে বেলে নিচ্ছি। এভাবে একে একে সব নিমকিগুলি আমি বেলে নিচ্ছি। মোট 2 বার র্যাপ হবে। নিমকি বেলা কমপ্লিট হয়ে গেছে। এরপর কাঁটা চামচ দিয়ে আমি নিমকির গায়ে একটু একটু করে ছিদ্র করে দিচ্ছি বা ফুটো করে দিচ্ছি, যাতে নিমকি তেলে এখন ভাজাবে যেন ফুলে না ওঠে। দুপাশেই আমি এরকমভাবে ফুটো করে দেব। নিমকি যখন ভাজবো তখন তেল খুব গরম করব না,
तेल जस्ट हल्का गरम हबे। भाजार समय गैसेर फ्लेम अवश्य लो राखबेन जाते निमकि खूब भालोभाबे भाजा हय, भेतरे जेनो काँचा ना थाके। तेल हल्का गरम होयेछे, आमि गैसेर फ्लेम लो रेखेछि, तेल खूब बेशि गरम करबेन ना। एरपर आमि निमकिगुलि एके एके दिये दिच्छि। देखुन आमि प्रथमे दिये दिएछि, प्रथमे किन्तु डुबे देखुन तेलेर मध्ये डुबे आछे निमकिगुलि। जखन एदि प्रथमे एगुलि उल्टानोर चेष्टा करबेन ना, जखन भेसे उठबे যখন তেলের উপরে ভেসে উঠবে তখন এগুলি উল্টে দেবেন। দেখুন আমি কীভাবে করছি, আস্তে তেলের মধ্যে ডুবে ছিল আস্তে আস্তে ভেসে উঠছে, অর্থাৎ আস্তে আস্তে ভেতর থেকে এরপর কুক হচ্ছে। এরপর একটু উল্টে পাল্টে ব্রাউন করে ভেজে নেব। দেখুন খুব সুখী সুন্দর নিমকি আকার নিয়ে নিয়েছে, যেমন দোকানে গিয়ে যেমন কিনতে পারে ঠিক তেমনই, কিন্তু দোকানের থেকেও বেশি স্বাস্থ্যকর এবং আরও খাস্তা এবং আরও মুচমুচে। তাহলে খুব সহজে বানিয়ে নেওয়া যায় বাড়িতে, তাহলে খুব সহজে বাড়িতে বানিয়ে নেওয়া যায় দোকানের থেকেও খাস্তা মুচমুচে স্বাস্থ্যকর নিমকি। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। এভাবে বাকি নিমকিগুলো আমি ভেজে নিচ্ছি। তৈরি হয়ে গেল মুচমুচে খাস্তা নিমকি। আমার রেসিপিটি এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন।